ব্লু মক্স বা নীল মসজিদ। যা হযরত আলীর মাজার নামেও পরিচিত, বাল্খ প্রদেশের মাজারি শরীফের কেন্দ্রে অবস্থিত একটি মসজিদ। এই স্থানে অনেক তীর্থযাত্রী বার্ষিক নওরোজ উদযাপন করে। বার্ষিক জাহিন্দা বালা অনুষ্ঠানে হযরত আলীর সম্মানে একটি পবিত্র পতাকা উত্তোলন করা হয়। নতুন বছরের ভালো ভাগ্য লাভের জন্য অনেকে পতাকাটি স্পর্শ করে। সেলজুক রাজবংশের সুলতান আহমেদ সানজার এই স্থানে এই পর্যন্ত জানা প্রথম মাজারটি নির্মাণ করেছিলেন। এটি প্রায় 1220 সালের দিকে চেঙ্গিস খান আক্রমণ করার সময় ধ্বংস করা বা মাটির বাঁধের আড়ালে লুকিয়ে রাখা হয়। পঞ্চদশ শতাব্দীতে তৈমুর সুলতান হোসেন বাইকারাহ মির্জা এখানে বর্তমান নীল মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি এখন পর্যন্ত মাজারি শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ধারণা করা হয় যে শহরের নামের উৎস এই মাজার থেকে। দশ শতকের দিকে একটি নকশায় দেখা যায় যে মসজিদে এর আগে একটি ছোট প্রাচীরের প্রান্ত ছিল, যা পরে কার্যকর জায়গা তৈরি করার জন্য ভেঙে ফেলা হয়। যদিও এখনও সেটার দ্বারগুলো মাজারের প্রবেশপথ হিসাবে ব্যবহার করা হয়। কয়েক বছর ধরে আফগান রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের বিভিন্ন আকারের সমাধিগুলো যুক্ত হচ্ছে, যা বর্তমানে মাজারের আকৃতির পরিবর্তন করছে। এর মধ্যে রয়েছে আমির দোস্ত মুহাম্মদ খান, ওয়াজির আকবর খানের বর্গক্ষেত্র গম্বুজযুক্ত সমাধি এবং আমির শের আলী ও তার পরিবারের জন্য অনুরূপ কাঠামো। স্থানীয় জনশ্রুতি অনুসারে আলীকে হযরত আলীর মাজারে দাফন করা হয়েছে। শত্রুরা তার লাশকে অপমান করা থেকে রক্ষা করার জন্য আলীকে এখানে একটি সাদা উট নিয়ে এসেছিল বলে জানা যায়। তবে বেশিরভাগ মুসলিমেরই ধারণা করেন যে আলীকে ইরাকের জাফারের ইমাম আলী মসজিদে কবর দেওয়া হয়েছে। আলীর কবর বলে খবর প্রচারণাটা ইসলামী সাম্রাজ্যে সমাধিটি সুরক্ষিত ও সম্মানিত করা হবে নিশ্চিতকরণের জন্য একটি কল্পনা কাহিনী হতে পারে।